সালামু আলাইকুম আমি আসি ফিয়ে ইসলাম আজকের ভিডিওতে আপনার সাথে একটি বিষয় শেয়ার করব বিষয়টি হলো যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন অথবা বলতে পারেন যে রিমুভ করবেন তো এটি আজকের ভিডিওতে দেখাবো এভাবে আপনারা একটা ক্লিকের মাধ্যমে আপনাদের যে কোনো ফটো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন অথবা চেঞ্জ করতে পারেন তো এটি কিভাবে করবেন সম্পূর্ণ কিছু আজকের ভিডিওতে দেখাবো তো যদি ভিডিওটি ভালো থাকে একটি লাইক দিয়ে দেবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও চলে যাই মূল বিষয় তো চলে আসলাম ওয়াল স্ক্রিনের সামনে তো এখন দেখাবো কীভাবে ওয়ান ক্লিকের মাধ্যমে মানে একটি ক্লিকের মাধ্যমে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন অথবা রিমুভ করতে পারেন যাই বলেন দুইটাই একই তো এটি করার জন্য কোনো সফটওয়্যারের প্রয়োজন হবে না এটা আমরা সরাসরি ক্রোম ব্রাউজারের মাধ্যমে করবো তো সরাসরি আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম তো ওপেনে ক্লিক করার পর আমি এখানে লিখবো আর এম ও রেম ও বিজি রেমোভ বিজি লিখে আমি সার্চ করলাম তো এখানে সরাসরি দেখতে পারতেছেন সবার উপরে একটি ওয়েবসাইট চলে আসছে তো এটার মধ্যে আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে সরাসরি আপনারা আপলোড ইমেজ যে এখানে আছে এখানে আপনারা সরাসরি আপলোড করে দিবেন যে কোনো ছবি তো আমি একটা ছবি আপলোড করে দিই তো সরাসরি আমি এটা করার পর আমি তো আমি একটা ছবি পাইছি এটাকে আমি আপলোড করে দিতেছি তো আমি ছবিটাকে আপলোড করে দিলাম আপলোড করে দেওয়ার পর এটা দেখতে পাচ্তেছেন সরাসরি রিমুভ ব্যাকগ্রাউন্ড এটা হয়ে গেছে তো এটা দেখতে পাচ্ছেন এটা ব্যাকগ্রাউন্ডটা পুরো রিমোভ করে দেওয়া হয়েছে তো আপনাদের যদি এটা প্রয়োজন হয় আপনারা সরাসরি ডাউনলোডে ক্লিক করে দেবেন এন ডাউনলোড হয়ে যাবে দেখতে পারতেছেন এই ফটোটা ডাউনলোড হয়ে গেছে তো আমি এটা সাদা দেখতে পারতেছেন যে এটা সম্পূর্ণ রিমুভ তো এটা আপনারা চাইলে পিকচার আর্ট অথবা পিক এই সফটওয়্যারগুলোর মধ্যে ইউজ করতে পারবেন পিএনজি আকারে যেটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ বলা হয় আর কি তো এটাকে আপনার যে কোনো ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবেন তো এটি দেখানো ছিল আজকের ভিডিওতে তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক দিয়ে দেবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য এতটুকুই দেখানো ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ